हेलो गाइज, वेलकम टू न्यू ब्लॉग। आमी तुम्हारे बंधु अपर्णा देवदासी नतून आर एकटी ब्लॉग निये चले एसेछी। तो केमन आछो बंधुरा? आज के तुम्हारे एकटी अन्यतम रेसिपी आमी करे देखाबो। आशा करछी अनेकेई हयतो एई रेसिपिटी सम्बन्धे अजाना आछो। तो चलो आमी प्रथमे एई महुआ फलगुलोके केटे छाल तुले परिष्कार करे निच्छी। এই ফলগুলো আমাদের বাগান থেকে একেবারে টাটকা তুলে নিয়ে আসা হয়েছে, বাজার থেকে কেনা নয়। এখন অবশ্য বাজারেও এগুলো অ্যাভেলেবেল, তোমরা চাইলে বাজার থেকে নিয়ে এসে রান্নাটা করতে পারো। আমি আমাদের গাছ থেকে নিয়েছি, আমাদের বাগানে প্রচুর মহুয়া ফলের গাছ আছে, আমি সেখান থেকেই নিয়ে এসেছি। এই যে আমি সমস্ত ফলগুলো কেটে জলে ডুবিয়ে রেখেছি। তো এবারে এগুলোকে আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব। এই রান্নাটা দুটোভাবে করা যায়, কেউ জল দিয়ে সেদ্ধ করেও করে, আবার অনেকে তেলে ভেজেও এই রান্নাটা করতে পারে। তো আমি এখানে জলে সেদ্ধ করে তারপর রান্নাটা করব। প্রেসার কুকারে দিয়ে আমি দুটো সিটি এখন দিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়েছি আর জল দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এই দেখো আমার মহুয়া ফলগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি জল থেকে তুলে ছেঁকে নিয়েছি, আর যা যা মশলা লাগে আমি সেগুলো নিয়ে নিয়েছি। এবারে আমি একটা কড়া বসিয়ে তাতে সরষের তেল দিয়ে নিয়েছি। আমি এই রান্নাটা করতে খুব কম পরিমাণে তেল নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। দুটো তেজপাতা আমি ভেঙে দিয়ে দিলাম। একটুখানি পাঁচফোড়ন দিয়ে নিলাম। পাঁচফোড়ন লাল হয়ে এসেছে, এবারে আমি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ হতে রসুন কুচিটা আগে দেব, তারপর পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা প্রায় লাল মতো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে নিচ্ছি। ঝালটা যে যার পছন্দ মতো দেবেন। এবারে আমি মহুয়া ফলগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম। দু চার মিনিট ভালোভাবে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। খেয়াল রাখতে হবে আমি সেদ্ধ করার সময় একটুখানি লবণ দিয়েছিলাম। তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবারে আমি তিল বাটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পোস্ত বাটা দিয়েও করতে পারো, আমি আজকে তিল বাটা দিয়েই করছি।
এবারে আমি একটুখানি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই রান্নাটা করতে আমার বেশি টাইম লাগবে না, 2 থেকে 4 মিনিটের মতো। আমি এখন একটুখানি ফুটিয়ে নেব, তারপর আমি রান্নাটা সার্ভ করে দেব। আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে এসেছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে সমস্ত ভিডিও তোমরা দেখতে পাও। তাহলে বন্ধুরা, টাটা, বাই বাই। আজকের ভিডিও থেকে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।